আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসিনি, আজকে একটি প্রোডাক্টের রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি রিসেন্টলি একটা এগ বিটার নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের, বাজাজ HM1 মডেলের এগ বিটার, আর এটা কিন্তু 250 ওয়াট, আর এখানে আমি পেয়েছি 2 ইয়ার্স ওয়ারেন্টি। অসাধারণ সুন্দর মডেলের এই এগ বিটারটি কিন্তু আমার কাছে বাজারের অন্যান্য এগ বিটার থেকে অনেক ভালো লেগেছে। মানে আসলে ভালো খুঁজলে তো সব ধরনেরটি পাওয়া যায় বাজারে, তবে আমি যে বাজেট করেছি সেই বাজেটে কিন্তু এটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে। আর এই বিটারটি দেখতে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি। আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাচ্ছি। আর এই ভিডিওটি আমি করেছি একদম নিজস্ব মতামতের উপর ভিত্তি করে, এটা কিন্তু কোনো ধরনের প্রোডাক্টের স্পন্সর ভিডিও না। তো এখন এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। বক্সটা প্রথমে আমি খুলে নিয়েছি। প্রথমে এখানে পেয়েছি একটা ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ডটা খুলে দেখাচ্ছি। ওয়ারেন্টি কার্ডে এখানে প্রথমে একটা কার্ডে দেওয়া আছে মডেল নাম্বার, আর হচ্ছে ইউজার ম্যানুয়ালটা আছে। সেকেন্ড যে কার্ডটা পেয়েছি এখানে কিন্তু আমার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার বা প্রোডাক্ট নাম্বার যেটা সেটা আছে, আর এখানে কিছু লেখা হয়নি। সেলার আমাকে বলেছে যাতে যে কোনো প্রবলেম হলে আমি তাকে যে মানি রিসিপ্টটা আছে সেটা আর এই কার্ডটা শো করি। আর এটা আমি কিন্তু অনলাইন থেকে কিনিনি, শপে গিয়ে দেখে শুনে কিনে নিয়ে এসেছি। এখন দেখুন এটার যে স্পঞ্জগুলো আছে এটা দেখে নেই। বিটারের সাথে আমি দুই ধরনের স্পঞ্জ পেয়েছি, একটা হচ্ছে এরকম রাউন্ড শেপের, এটা আশা করছি সবাই দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে এগ বিট করার জন্য আর ক্রিম বিট করার জন্য অথবা যে কোনো ধরনের লিকুইড আইটেম বিট করার জন্য। অনেক সময় কিন্তু আমরা ঘি বা বাটার সেগুলো কিন্তু বিটার দিয়ে তৈরি করে থাকি, সেজন্য কিন্তু এই জাতীয় স্পুনগুলো আমাদের দরকার হয়। তো এটা রাউন্ড একটা শেপের, একদম 100% স্টেনলেস স্টিল, এটা আমি ম্যাগনেট দিয়ে চেক করে এনেছি। আর এটা পেয়েছি ডো মেকিংয়ের জন্য, এটা যে কোনো ধরনের পাউরুটি ডো বা পরোটা ডো অথবা যে কোনো ধরনের ডো তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এখন মেশিনটা খুলে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু মেশিনের এই ব্ল্যাক কালারটা খুবই ভালো লেগেছে, আর মেশিনের যে বিল্ড কোয়ালিটি, যে ধরনের প্লাস্টিকে এটা বিল্ড করা হয়েছে খুবই ভালো লেগেছে। বডির নিচের অংশটা এখন দেখাচ্ছি। বডির নিচের অংশটাতে কিন্তু এখানে দেওয়া আছে ম্যানুফ্যাকচারার অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে মুম্বাই ইন্ডিয়ার একটা অ্যাড্রেস দেওয়া আছে, বাজাজ ইলেকট্রনিক্স লিমিটেড, 250 ওয়াট, 230 ভোল্ট এবং 50 HZ লেখা আছে। সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে প্রোডাক্টের, আর এখানে দেওয়া আছে বারকোড, কেউ চাইলে বারকোডটা যাচাই করে নিতে পারেন। প্রোডাক্টের ওয়েটটা কিন্তু লাইট লেগেছে, এটা হ্যান্ডেল করাও অনেক ইজি হবে আমার কাছে তাই মনে হয়। বাকিটা যখন আমি রেসিপিগুলো তৈরি করব তখন আপনাদেরকে জানাতে পারবো। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে বাজারে তো 800, 1000, 1200 ওয়াটের এগ বিটার পাওয়া যায়, সেগুলো রেখে আমি কেন এটা কিনলাম। আসলে এটা কিনেছি এই জন্য যে আমার কাছে 250 ওয়াটটা যদি অ্যাকুরেট হয় সেটাই কিন্তু অনেক বেশি মনে হয়েছে। যেখানে 800, 1000 ওয়াট আমি বাজারে গিয়ে চালিয়ে দেখেছি সেগুলো কিন্তু আমার কাছে এর তুলনায় অনেক স্পিড কম মনে হয়েছে। আমি মেইনলি বাজারে গিয়েছিলাম সোকানি 800 বিটারটা কিনতে, কিন্তু এটার সঙ্গে কম্পেয়ার করে ওটা কিন্তু আমার কাছে স্পিড কম লেগেছে। এখন দেখুন এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এই যে তারটা তো ইনটেক্টভাবে এভাবে মোড়ানো ছিল, সেলার জাস্ট আমাকে এটা চেক করে দিয়েছে। এখন আমি বাসায় এসে প্রথমবার যখন চালাচ্ছি আপনাদের সাথে কিন্তু এটা শেয়ার করছি। তো আমি তারটা এভাবে খুলে নিচ্ছি, আর এটা হচ্ছে 2 পিন, ইজিলি এটা যে কোনো জায়গায় সেট করা যাবে। তারটা কিন্তু বেশ মোটা এবং বেশ স্ট্রং মনে হয়েছে। এখন এটা প্লাগটা দিয়ে দিচ্ছি, আর এখানে সুইচটা আমি বন্ধ রেখেছি। এখন স্পুনগুলো সেট করব। আর স্পুন সেট করাটাও কিন্তু অনেক ইজি, এখানে জাস্ট একবার প্রেস করলে দেখবেন স্পুনগুলো সেট হয়ে যাচ্ছে।
দুইটা স্পুন একইভাবে সেট করে নিয়েছি। এখন এটা চালিয়ে দেখাচ্ছি, দেখুন আমি প্রথমে স্পিড অনে দিচ্ছি, অনে কিন্তু এটা অনেক জোরে ঘুরছে, আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। সেকেন্ড স্পিডে দিচ্ছি, এটাতে কিন্তু আরও জোরে ঘুরছে, এবং থার্ড স্পিড মানে স্পিড থ্রি এখানেও কিন্তু অনেক জোরে ঘুরছে। এটা নর্মালি অল্প ওয়াটার যে এগ বিটারগুলো আছে সেগুলো দিয়ে কাজ করা কিন্তু অনেক টাফ হয়ে থাকে। আমি এর আগে যে এগ বিটারটা ইউজ করতাম শিমেজু ব্র্যান্ডের, সেটা কিন্তু আমার কাছে ইউজ করতে বেশ টাফ মনে হয়েছে, কারণ সেটা ওয়াটটা 220 ছিল এবং সেটা কিন্তু অনেক স্লোলি কাজ করতো, যার কারণে কেকের যে ক্রিমটা সেটা বিট করতে কিন্তু আমার কাছে বেশ প্রবলেম মনে হতো। তো সেই অনুযায়ী বাজাজের এটা কিন্তু অনেক হাই স্পিড, এটা 250 ওয়াট হলেও অ্যাকুরেট 250 দেওয়া আছে। আমার কাছে মনে হয় যে 800-1000 ওয়াট এটা যদি শুধুমাত্র বডিতে লেখা থাকে কিংবা ক্যাটালগে লেখা থাকে তাতে কোনো লাভ নেই, এটা যদি অ্যাকুরেট হয় সেটাই কিন্তু বড় কথা। বাজেট ফ্রেন্ডলি হিসাবে এই এক বিটাটি সব দিক থেকে বেস্ট মনে হয়েছে আমার কাছে। আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তার আগে বলে দিচ্ছি এটা কিনেছি আমি ঢাকা নিউ মার্কেট থেকে, আর প্রাইস নিয়েছে 1500 টাকা অনলি। আর এই বাজেটে কিন্তু আমার কাছে এই এগ বিটারটি সবচেয়ে বেটার মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই এগ বিটারের রিভিউটি তা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। ভালো লেগে থাকলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের জন্য নেক্সট এই ধরনের আরও কিছু ভিডিও বা রিভিউ ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য আশা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে যেতে চাই যে এখানে কিন্তু আমি কোনো প্রোডাক্টের নেগেটিভ রিভিউ করিনি, আমি আমার নিজস্ব মতামত আপনাদের কাছে শো করেছি এবং যেটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করছি খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।